দীর্ঘ 9 মাস বন্ধের পর দেশের বাজার স্বাভাবিক রাখতে গেল জুলাই মাসের 23 তারিখে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় ভারত থেকে চাল আমদানি। তবে ডলার সংকট ও ভারতে চালের দাম বাড়ায় শুরুতে ধীর গতিতে চললেও সম্প্রতি বেড়েছে আমদানি। প্রথম দিকে দিনে আসতো 5 থেকে 6টি চাল বোঝাই ট্রাক, তবে বর্তমানে আসছে 25 থেকে 30টি ট্রাক। তবে আমদানি বাড়লেও ব্যাংকগুলোতে এলসির মার্জিন শতভাগ করায় লোকসানের আশঙ্কায় বন্দর থেকে চাল খালাস করছে না আমদানিকারকরা। ফলে বন্দরে খালাসের অপেক্ষায় 100-এরও বেশি ভারতীয় চাল বোঝাই ট্রাক। ব্যাংকের মার্জিন রেট ও শুল্ক কমানোর দাবি আমদানিকারকদের। বর্তমান যে ডলার মূল্য বিল ছাড় হচ্ছে, এই বিলের ক্ষেত্রে অনেক টাকা বৃদ্ধি হয়ে গেছে, টাকার মূল্যায়ন কমে গেছে। আমদানিকারী ঘর চালের এলসি খুলেছে অনেকগুলো, সেগুলো বাজার মূল্যের সাথে এবং ডলারের সাথে সামঞ্জস্য না হওয়ার কারণে আমরা এখনও চালগুলো খালাস করতে পারছি না। আসলে আমদানির থেকে আমাদের দাম বেশ কিছু কমে গেছে। এই পর্যায়ে আমরা চাল নিয়ে এসে আমদানিকারকরা বিপাকে পড়ে গেছি। এই সময় যদি সরকার রাজস্ব যদি কমায় দেয়, শুল্ক যদি কমায় দেয়, তবেই কিন্তু আমাদের লোকসান গুনতে হবে না। এদিকে আমদানি করা চাল দ্রুত খালাসে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানালেন বন্দর কর্তৃপক্ষ। কাস্টমের শুল্কায়ন শেষে আমদানিকারীকে চাহিদা মোতাবেক দ্রুততার সাথে খালাস করে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য পানামা হিলি স্থল বন্দর সকল ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। হিলি কাস্টমসের তথ্য মতে গেল মাসের 23 তারিখ থেকে চলতি মাসের 16 আগস্ট পর্যন্ত 225টি ভারতীয় ট্রাকে 9025 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি।